जय श्री श्री भगवते शंकराचार्य नमः श्री भगवते रामानंदाचार्य नमः श्री भगवते रामानंदाचार्य नमः श्री भगवते मध्वाचार्य नमः श्री भगवते रामानंद विष्णुचार्य नमः श्री भगवते विमलाचार्य नमः श्री भगवते निष्कलचंद्राय नमः श्री भगवते श्रीमान नित्यानंदाय नमः श्री भगवते पद्मनाभाय नमः श्री भगवते जगन्मुद्रिसुन्दराय नमः श्री भगवते रामकृष्णपरमहंसाय नमः श्री भगवते विजयशंकरसाय नमः श्री भगवते दामोदरदासाय नमः श्री भगवते दानदेवचंद्रेश्वराय नमः श्री भगवते श्रीमानंदसंयुक्तमाताय नमः श्री भगवते श्रीरघुवीरदासोत्तरनाथदेवाय नमः वायु सर्वं प्रणवं विवर्धे हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे भगवान भूत भवेश जगत मूर्ति धराभय चंद्र जी की जय जय श्री जी की जय जय श्री
की जय, जय श्री कृष्ण की जय, जय श्री महावीर की जय, जय श्री श्रीराज गुरु जी की जय, जय श्री महावीर जी की जय, जय श्री राज महाराज की जय, जय श्री बद्री जी की जय, जय श्री गणनाथ जी की जय, जय श्री विष्णु भगवान शंकर शंकर जी की जय, जय श्री गणपति मान की जय, जय श्री यमुना मान की जय,
जय गुरु। মহারাজ জি, আজকে এসে কেমন লাগছে? আজকে এই অনুষ্ঠানে আমি আসতে খুব আনন্দিত বোধ করছি। এত বড় একটা সুন্দর অনুষ্ঠানে আমার আসার সুযোগ হয়েছে, যার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। স্বপনগিরি আজকে যে অনুষ্ঠানটা করছে তাকে কতটা সাধুবাদ জানাবেন? স্বপনগিরি এই আপনকে ধরে যেভাবে এগোচ্ছে এবং যে ঠাকুরের সেবা কাজ করে যাচ্ছে, আমি উপলব্ধি করছি এটা খুবই ভালো কাজ করছে। এবং এটা যেরকম আধ্যাত্মিক জগতে সকলের পক্ষে ভালো, আমাদের সমাজের সকলের পক্ষেও উপকার মনে করছি। মহারাজ জি, সামনে শারদীয়া, সেক্ষেত্রে ভক্তদের এবং সাধারণ মানুষকে কী শুভেচ্ছা দেবেন? সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ভক্তবৃন্দকে, যে তারা যেন নিজ নিজ কাজ, ঠাকুরের দেয়া কাজ, সংসারের যে কাজ ঠাকুরের কাজ ভেবে
নিজেরা খুব ভালোভাবে নিষ্ঠা সহকারে করুক এবং তাদের সকলকে আনন্দ দেবে, নিজে আনন্দ পাবে, সকলের এমন কাজ করবে সকলের যেন উপকার হয়, আমাদের সমাজের উপকার হয়, আমাদের মানুষ জাতিকে যেন তারা উপরের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, এই তাদের কাছে আমার বলার বক্তব্য রাখছি। তারা যা কাজ করবে যেন সমাজের পক্ষে আনন্দদায়ক হয়, সকলে মিলেমিশে কাজ করবে, এক বোধ এক রসই কাজ করবে, ঠাকুরের যেভাবে আমাদের নির্দেশ দেওয়া আছে সকলে মিলেমিশে একাত্মবোধ হয়ে কাজ করবে এবং তাদের ঠাকুরের কাছে প্রার্থনা তাদের এই উৎসব আনন্দময় হয়ে উঠুক, তাদের সাফল্য মণ্ডিত হোক তাদের অনুষ্ঠান। এই আমার আজকে অনুষ্ঠান করছেন আপনি, সেক্ষেত্রে এত আনন্দ, এত যে উল্লাস, কী ভাবছেন? না, আমার ভাববার কিছু নেই, আমি করছি বলে এটা ভুল হবে, ঠাকুরই আমার সব কিছু করাচ্ছেন। 12 বছর বয়স থেকে আমি দীক্ষার্থী, অতএব সেই দিন থেকে আমি ঠাকুরের এতে শরণাপন্ন, ঠাকুরকে স্মরণ করে আমার কাজ, আমি যে কাজটা বর্তমান করে যাচ্ছি ঠাকুরকে স্মরণ করে, এলাকার সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আমার গুরু ভাইরা যারা আছে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার কাজগুলো এগিয়ে চলেছি। কদিন ধরে অনুষ্ঠান চলবে এবং কী আয়োজন রেখেছেন? অনুষ্ঠানটা 3 দিন ধরে চলবে, আজকে আমাদের গুরুদেবের পুজো সকালবেলা, আর রাতে আমাদের অধিবেশ আছে, মহাপ্রভু আসবেন, মহাপ্রভুরা সব আসবেন বিভিন্ন জায়গা থেকে, কালকে নামযজ্ঞ শুরু হবে সকাল থেকেই, নাম চলবে অষ্টমপর নাম, পরশুদিন মানে বিশ্বকর্মা পুজোর দিন সকালে নাম বিশ্রাম হবে, আর পরে বিশ্বকর্মা পূজা শুরু হবে, 3 দিন ধরে আমাদের অনুষ্ঠান লাগাতার চলতে থাকবে রাত দিন ধরে। কতজনের আয়োজন করেছেন প্রসাদের সেবনের জন্য? সব কিছু আয়োজন ঠাকুরই করাচ্ছেন, কিন্তু আমার আয়োজন করার ক্ষমতা আমার পক্ষে সম্ভবও নয়, কেউ যদি না সাহায্য করে আমার পক্ষে একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো আজকে 700-800 জনের মতো আছে, রাতে প্রায় 200-300 জনের মতো আছে, কালকে দুপুরে আছে প্রায় 3-4 হাজার, আর পরশু দিন বিকেলবেলাটা যেটা বিশ্বকর্মা পুজোর আমরা লুচি তরকারি মিষ্টি ফিষ্টি দিই, সেটা 6-7 হাজার লোকের ব্যবস্থা থাকবে, এবং প্রত্যেক অফ টাইমে ধরুন রাতে দুপুরে যে গ্যাপগুলোতে 200-300 জনের মতো থাকে। স্বপনদের সামনে শারদীয়া, সেক্ষেত্রে ভক্তদের এবং আপনার স্টাফদের কী শুভেচ্ছা দেবেন? আমি ভক্তদের শ্রদ্ধা জানাবো, সবাই যাতে শারদীয়া মায়ের উৎসব সুষ্ঠুভাবে ভোগ করতে পারে, উদযাপন করতে পারে, আনন্দ উপভোগের মাধ্যমে যেতে পারে, সেটাই আমার শুভেচ্ছা। এছাড়া আমার এলাকায় অনেক পুজো হয়, বড় বড় পুজো, সেখানেও আমরা যাই, সেখানেও শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই, তারাও শ্রদ্ধা আরে আমাদেরকে এ করে, মানে আমাদেরকে শ্রদ্ধা ভক্তি আকারে আমাদেরকে নিয়ে যথেষ্ট যেক্ষেত্রে আজকে আপনাকে উপস্থিত দেখলাম, সেক্ষেত্রে ঠাকুরের অনুষ্ঠানে উপস্থিত এতটা রাজনৈতিক কর্ম ছেড়ে কী ভাবছেন? একটা কথা খালি বলি, আমাদের ঠাকুর অনন্ত পুরুষোত্তম সীতারামদাস শঙ্করনাথ দেব, চৈতন্যোত্তর ভারতবর্ষ এবং চৈতন্যদেব, এই দুটো কথা যদি বলি, চৈতন্যদেব যে কারণে এসেছিলেন, চৈতন্য পরবর্তী সময়ে ঠাকুর সীতারাম দাস শঙ্করনাথ দেব তাঁর পরম্পরা মেনে তিনি নামের মধ্যে যে মানুষের মুক্তি আছে, নামে আনন্দ, নামে আত্মিক শক্তির বিকাশ ঘটে, নামের যে এত জোর, যে প্রচারটা, আমি কোনো গুরু নিন্দা করতে চাই না, অন্য কোনো সম্প্রদায়েরও না, আমাদের চৈতন্যদেবের পথ অনুসরণ করে সারা ভারতবর্ষ শুধু নয় ভারতবর্ষের বাইরেও ঠাকুরের নাম প্রচারের একটা ভিন্নতর জায়গা তৈরি হয়েছে, এবং আজকে যে ইস্কন বা নদিয়া মঠে যে সমস্ত নাম সংকীর্তন শুরু হয়েছে, প্রভুপাদ শিল ভক্তিবেদান্ত স্বামী যার প্রতিষ্ঠাতা, ঠাকুর তার বহু পূর্বেই এই ভারতবর্ষ জুড়ে নামেই মুক্তি নামেই গতি, এই নাম সর্বস্ব, এবং তার একটা কথা যে বিশ্বের মঙ্গল, অর্থাৎ তিনি নামের মধ্য দিয়ে যে যত বেশি নাম করতে পারবে বিশ্বের মঙ্গল হবে, নামে রুচি, নামে
সমস্ত কিছু আত্মিক বিকাশ ঘটবে এই জোরের সঙ্গে যিনি বলেছিলেন তিনি সীতারাম দাস হংকার। তিনি শুধু বলে কান্ত নেই, তিনি করে দেখিয়েছিলেন। তার নিজের ছেলের বিবাহে তিনি নাম করতে করতে গেছেন এবং তিনি সর্বত্র নাম প্রচারের উপরে বেশি করে গুরুত্ব দিয়েছেন। এবং তোমরা নিশ্চয়ই জানো যে আজকে সারা ভারতবর্ষ কাঁপছে কিন্তু নাম নিয়ে, এবং সেটা কী নাম না এই ষোলো অক্ষর 32 অক্ষর যে তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ হরে রাম, এই নামই মূল মন্ত্র। আজকে এখানে এত পরম্পরা গুরুদেব এসেছেন, আমার গুরুদেবের চরণে প্রণাম জানাই, প্রণাম জানিয়ে বলি ভাগিদার হতে এসেছি। অন্য কোনো কারণে না, আমার নিজের আত্মিক বিকাশ হবে আমি মনে করি এই সব জায়গায় কিছু সময় কাটাবে, এই জন্যই আমার আশা। স্বপনদা যে এই অনুষ্ঠান করছে কতটা সাধুবাদ জানাবে? স্বপন তো আমাদের গুরু ভাই, খুব কম বয়স থেকে আমিও দীক্ষা নিয়েছিলাম, স্বপনও দীক্ষা নিয়েছে। তা একটা কথা বলি, এটা ধরে রাখার লোক চাই। একটা ক্রাইসিস আমাদের প্রচার পর্বে আছে, ঠাকুরের প্রচার পর্বে, যে মানুষের কাছে পৌঁছানো। স্বপন সেই পৌঁছানোর যোগসূত্র তৈরি করেছে, ঠাকুরের আশীর্বাদ তার উপর বর্ষিত হয়েছে, আরও বেশি করে হবে। আমি পরম প্রেমময় ঠাকুরের চরণে প্রার্থনা জানাই যে স্বপনের এই মতিগতি তার মৃত্যুর দিন পর্যন্ত থাকুক, ঠাকুরের প্রচার কাজে যেভাবে করছে সেভাবে চালাক। এটা নিয়ে নতুন করে আর কিছু বলার গোলকাশদা, শারদীয়ার কি শুভেচ্ছা দেবেন ভক্ত এবং সাধারণ মানুষদের? দেখো, ঠাকুরের একটি কথা, বিশ্বকা মঙ্গল। ঠাকুর বিশ্বের মঙ্গল চাইছেন, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এই শারদীয়া উৎসব, মায়ের উৎসব, সার্বজনীন উৎসব, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে সম্প্রীতির উৎসব, এই উৎসবের কথা ঠাকুর এক কথাই বলেছেন, বিশ্বকা মঙ্গল। সুতরাং শারদীয়া উৎসবে সকলের মঙ্গল হোক সেটা আমরা চাই গুরু ভাই। এসেছে স্বপন গিরি মহোদয় বাসভবনে একটি মহতী কর্মসূচি ঠাকুরের নাম হয়েছে। আমরা জানি যে এই মহতী কর্মসূচিতে বহু ভক্ত এসছেন, যারা নতুন করে দীক্ষা নেবেন, ঠাকুরের চরণাশ্রিত হবে, এবং আমাদের গুরু মহারাজ তাদেরকে দীক্ষা দেবেন। এবং তার ঠিক প্রাককালে আমাদের ঠাকুরের আশীর্বাদ ধন্য, ঠাকুরের
এক অকৃত্রিম ভক্ত স্বপন গিরি এবং তার স্ত্রী দুজনে আমাদের উপস্থিত গুরু মহারাজ সহ সকলকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন এবং সেই সঙ্গে ধুতি উত্তরীয় দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানান, যে আশীর্বাদ পেতে চান, যে এই পরম্পরা মেনে তিনি যেন তার জীবনের শেষ দিন পর্যন্ত আমরা স্বপনকে এত ব্যস্ততার মধ্যে দেখতে পাই, খুঁজে পাই। তা প্রথমে গুরু মহারাজকে, যিনি আজকে দীক্ষা দেবেন, তাকে স্বপন বরণ করে নিল এবং সঙ্গে তার সস্ত্রী ঠাকুর বলতেন যে বাবা একাতে কোনো পুণ্য নেই, সঙ্গে থাকতে হবে। তার পরিবারের সকলে এসছে, তার মেয়ে এসেছে, তার ছেলে এসেছে, জামাই এসেছে, ওটা পরিবারটা ঠাকুর কেন্দ্রিক, এই ভাবনা সত্যি কম জনের আছে। তাদের এই ইচ্ছা ঠাকুর পূরণ করুন, যে তারা সকলেই যেন এই ভাবনায় একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারে এবং ঠাকুরের অশেষ কৃপা তার উপরে আছে, যে কারণে ঠাকুর তাদের আশীর্বাদ করেন, আশীর্বাদ করেছেন অচ্যুত, এবং আগামী দিনগুলোতে তারা সকলেই ভালো থাকবে। Thank you.